আমি তোমার কে? কাল নাগিনী। কে সে? কাল নাগিনী। টেল মি সামথিং, 3 সাল হো গয়ে, সমঝ মে নেই আতা কি মে তোমারি মহব্বত হু ইয়া জরুরত। আমি বলুম না, আমার শরম করে। মানে আর কি কি দেখতে হইব ভাই, শেষ পর্যন্ত আমাদের নাসির ভাইটারেও ছাড়লো না, টিকটক আর বানাই দম নিল। ঠিক কইছস। হেই, হোয়াটস আপ গাইস, দিস ইজ পারাবি ব্যাক উইথ অ্যানাদার সেটা সেট সেটা তাইলে এত বকতেছি কেন, ওই ইন্টো লাগা। নাসির হুসাইন যতটা খাটে ততটা মাঠে। আরে না রে ভাই, নাসির হুসাইন বাংলাদেশ ক্রিকেট দলের একজন সেই লেভেলের ক্রিকেটার, এটা কিন্তু আসলেই সত্য। তারে নিয়ে কত কন্ট্রোভার্সি হইলো, সুবা কই গেল পাপনের বাসায় ফিরি, খাইলো কি খাইলো না, তাই মান নাকি আরো স্বামী আছে, এই অবধি ঠিকই ছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকটকে ভাবা যায় এগুলা। ও মা গো, এ দেখি টুরু লাভ। হ্যাঁ ভাইটারে, আমার নাদান পায়াই তো পাবলিক টয়লেট হওয়া সত্ত্বেও তার ঘরে চেপে বসছেন। ওয়েট, আপনি আবার ভাইবেন না, আপনি যে ধোয়া তুলসী পাতা, দুইজনেই এক। আচ্ছা একটা কথা বলেন, মাঠ ঘাট খাট বাদ দিয়ে শেষ পর্যন্ত টিকটকে কেন অভাব যাচ্ছে? তাইলে এত ঘটা করে বিয়ে না করলেও পারতেন। শুনলাম তামিমার চাকরিও নাকি সই লাগাছে, আর আপনি তো মিয়া আগে থেকে বাদ পড়া বাতিল পিলে। আর ছি দাদু ছি। এই জন্যই বলি নাসির ভাই রে পাগল করলো কেমনে, তাও আবার এক সন্তানের জননী হয়ে। চুপ থাকো বেয়াদব কোথাকার। बचपन में कभी क्रिकेट खेला था? ना ना, कोनो दिन खेली नहीं। मुझे ना क्रिकेट खेलने का बहुत शौक। शौक सिलो ना कि बियर पर शौक हुई से। लेकिन जिंदगी ने कभी मौका ही नहीं दिया। কি বলেন, সবচেয়ে সুযোগ তো আপনার কাছে, আপনি এখন ইচ্ছে করলে মাঠে ঘাটে যে কোনো জায়গায় সব সময় খেলতে পারবেন, এই কথা কোন ঠিক কি না? মানে আমাকে একটা কথা বলেন, খেলতে ইচ্ছে করছে খেলবেন, বরকে খেলাতে ইচ্ছা করছে খেলাবেন, কিন্তু টিকটকে আসা এইগুলা করে নিজেকে আরো হাসির পাত্র না করলে নয় কি? এমনিতেই তো গত কয়েকদিন ধরে আপনারা দুজন যা করলেন তাতে আপনাদেরকে রীতিমতো জোকার বলা চলে। আর কি বলবো, এক কাহিনী শেষ হতে না হতেই আরেক কাহিনী শুরু করে দিলেন, মানে আর কত বিনোদন দিবেন একটু বলবেন? না, নাকি দেশের সকল পাবলিককে বিনোদন দেওয়ার দায়িত্ব আপনারা দুইজন মিলেই নিছেন, কোনটা জানি না জানি না জানি না। যদি তাই হয় তাইলে বলবো কোনো প্যারা নাই, চালিয়ে যান, আমরা মেলা বিনোদন পাচ্ছি মেলা। আর যদি সম্ভব হয় দুজন মিলে বেশি বেশি টিকটক ভিডিও বানান, আর আমাদেরকেও মেলা মেলা বিনোদন পাওয়ার সুযোগ করে দেন। আরে হেই, কাম কাম, আপনি পাবলিক ফিগার জন্য সবকিছু করতে পারেন না, অনেক হয়েছে, এবার স্টপ যান, পারলে সবকিছু ঠিকঠাক করে আবার খেলায় ফিরে আসেন, এখন সেটা মাঠে হোক বা অন্য কোথাও, কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা যাচ্ছি, তবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে, না না লাগলে দিস চ্যানেল ইজ এতটাও ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করেন লাগবে, ভিডিওটা দেখছেন এতটুকুই আনা, তবে নামটা মনে রাখেন কোনো প্যারা নাই, চিল।